নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। রিতাস ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি বাগবাজারের একজনের কাহিনী। কাহিনী বলতে তাদের স্ট্রাগলের কাহিনী তোমাদেরকে শোনাবো। তোমরা শুনতে থাকো যে একজন বাঙালি হয়েও আর মোমো চাউমিন এসবের সময়েও কীভাবে সাউথের খাবার তৈরি করে তাদের জীবিকা নির্বাহ করছে সৎভাবে, সেটাই তোমরা দেখতে থাকো। অ্যাকচুয়ালি আমি বাগবাজারে গিয়েছিলাম, তো সেইখানে এটা গৌরীয় মঠ, সামনে গেটটা দেখলে তো এই গৌরীয় মঠের সামনেই একজন আছেন, হাজব্যান্ড ওয়াইফ ওনারা দুজনেই মিলে ব্যবসাটা করে। তো এই যে দিদি, ইনি এই সাউথ ইন্ডিয়ান খাবারের ব্যবসা কীভাবে শুরু করলেন, কীভাবে মানে কেন করলেন, কীভাবে বানান, সব তথ্য ওনার কাছ থেকে শুনতে থাকো। ইডলি, ইডলি তো দারুণ হয়, আমি তো খেয়েছি। হ্যাঁ, কালকে আমার হাজব্যান্ড দুটো আবার খেলো, আগের দিনও ইডলি খেয়েছে, পরের দিনও ইডলি খেয়েছে। একটা সাম্বার, না সাম্বার মশলাটা তুমি নিজেই করো না? এটা নারকেল কীভাবে করো এগুলো? তোমার কেন মনে হলো যে এইটাই করবো? আমি আগে শুধু নারকেল চাটনি করতাম। হ্যাঁ, নারকেল চাটনি খেয়ে অনেকে সাম্বার খোঁজে, অনেকে শুধু নারকেল চাটনি খেয়ে, আবার অনেকে শুধু সাম্বার সাম্বার খোঁজে, দুটোই মিশিয়ে রাখি। আমার যেমন নারকেল চাটনিটা বেশি ভালো লাগে, মনে হয় সাম্বারটাও ভালো লাগে, যেটা ইডলির সাথে যে দাদা করে দিয়েছিল, যেটা মানে তোমাদের প্রসেস যেটা, মানে অসাধারণ টেস্টি হয় ওটা খেতে। আমার অনেকে শুধু নারকেল চাটনি দিয়ে খেতে ভালোবাসে, আবার অনেকে শুধু সাম্বার দিয়ে খায়, অনেকে আমরা যেটা মিশিয়ে দিই সেটাকে। তা মোটামুটি কখন থেকে শুরু করো এই যে সকালে যেটা হলো তৈরি? হ্যাঁ, তৈরি আমি সাড়ে চারটে থেকে আরম্ভ করি, সাড়ে চারটে ছুটে পড়ি, ব্যাটারটা বানাই, বানিয়ে দু ঘন্টা আমাকে রাখতে হয়। ব্যাটার তো মেশিন টেশিন কেনা থাকে না? আর যেটা বিকেলে যেটা দাদা বসেন যেটা, সেটা আমি এই দুপুরবেলা দুটো থেকে রান্না বান্না সেরে দুটো থেকে আরম্ভ করি। হ্যাঁ, আসলে কি ওই যে মানে অনেকে আছে চাউমিন যে এইসব হচ্ছে যে তোমার এগ রোল এগুলো তো হয়, কিন্তু তোমরা উল্টো মানে ভাবলে যে এই ধরনের জিনিসটাই করি। না, এটা আমার ছেলের পছন্দ, ছেলের পছন্দ। আমার ছেলে বাইরে গিয়ে সাউথ ইন্ডিয়ান খাবার খুব ভালোবাসে। সাউথ ইন্ডিয়ান খাবার আমারও ভীষণ ভালো লাগে, খুব ভালোবাসে খেতে। তো এখানে চত্বরে নেই ওরকম খাবে, তো একটা দাদা বললো যে এখানে তো এই চত্বরে দোকান নেই। তো হ্যাঁ, সত্যি নেই এখানে। কালকে তো শুনলাম, দাদার মুখে শুনলাম যে ওই চিড়িয়া মোড় থেকে একজন, আমি দেখলাম তাকে, দেখলাম তাকে এসে এসে ইডলি নিয়ে যায়। আমার যেহেতু ছেলে ভালোবাসে আর এখানে নিয়েই একটা দাদা বলতেই সঙ্গে সঙ্গে আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি। খুব ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে এত ভালো লেগেছে। ছেলেরও চিন্তা ভাবনা, আমারও আছে, চেষ্টা করছি, আপনাদের আশীর্বাদ থাকবে। না না, হবে। আমি তো দাদাকে বললাম যে এর পরের বার এসে দেখবো যে বিরাট বড় হয়ে গেছে সত্যি। আর আমার এত টেস্টি লেগেছে না, ভীষণ টেস্ট লেগেছে। হ্যাঁ, একদম কেউ বলবে না যে কোন একটা বাঙালি এটা বানাচ্ছে, সত্যি অসাধারণ। হ্যাঁ, এখন তো নতুন, কেউ যদি একটু বলে যে এটা কিরকম, আর একটু এটা হওয়া দরকার, আমার খুব ভালো লেগেছে উত্তপমটা। আর দামও খুব রিজনেবল, ভীষণ রিজনেবল। না না, 17 টাকায় তো আমি কালকে দেখছিলাম, দই বড়া 17 টাকা, উত্তাপাম 35, ইডলি 17,
আর কত কম হবে? ঠিকই আছে, একটা চাউমিন এগ রোল খেতে গেলেই তো সে বলে কি তোমাদের দাম কম। একটা দাদা একদিন খেয়ে আমাকে 20 টাকা দিয়ে চলে এসেছেন, কুটির থেকে ডাকলো দাদা আপনি 3 টাকা ফেরত পাবেন, নিয়ে যাই। বলে তুমি 20 টাকা দিচ্ছ, এই তোমার 17 টাকা দিচ্ছ, এই তো 20 টাকাই ঠিক আছে, আমি কেন নেবো ওনার কাছ থেকে? না না, একদম রিজনেবল দাম, সবাই খেতে পারে। উনি জোর করে দিয়ে দৌড়ে পালালে, তারপরে একদিন এসেছে আমি সেরকম করতে। হ্যাঁ সেই যেটুকু দাম, হ্যাঁ সবার থেকেই জানি, আপনার থেকে যদি দাম বেড়ে গেলে তখন আপনাকেও দিতে হবে, আপনি তো বাদ যাবেন না। সেই তো সবাইকেই দিতে হবে, টেস্টি খাবার আসে মানে এলে বাগবাজারে এলেই খাবার। খুব ভালো লাগলো তোমাকে আর দাদাকেও যে মানে সবটা বললে তোমরা, ভালো লাগলো। আমরাও খেয়ে দেখলাম, খুবই টেস্ট। আজকে আমি সাম্বারটা খাবো, সাম্বারটা খাবো সন্ধ্যাবেলায়, ছেলে এসছে একসাথে খাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। ওনার কথা তো তোমরা সবাই শুনে নিলে, এবার ওনার হাজব্যান্ডের কথাও তোমরা সবাই শোনো। এটা বিকেলবেলার পার্ট, দুজন মিলে এই ব্যবসাটা চালান ওনারা। দেখুন, সাম্বার, ইডলি, উত্তাপন সবই আছে। তো ওনার মুখেও কিছু কথা আপনারা শুনুন। একটা নারকেল চাটনি, অসাধারণ খেতে, মানে যখন তোমরা খাবে তখন তোমরা বিশ্বাসই করতে পারবে না যে এটা কোনো বাঙালির হাতের তৈরি। একদম মনে হবে সাউথে বসেই বোধহয় খাওয়া হচ্ছে এগুলো। দেখতে থাকো, দামগুলো খুব রিজনেবল, খেতেও খুব টেস্টি। ভালো হয় কেউ যদি একটু কথা বলতে চায়। সমস্তটাই আমি দেখিয়ে দিচ্ছি, যারা বাগবাজারে যাবে তারা অবশ্যই খেয়েও এই দাদার এখানে বসে। তা আপনার কদিন মানে কবে থেকে মনে হলো কিছু কথা করবো? এটা মনে হলো একদিন এই রাস্তায় এমনি বুঝতা কি, তারপর এক বন্ধু আমাকে বললো যে এরকম কিছু করো। আমি ভাবলাম যে হ্যাঁ, বেকার তো এমনি বসে থাকি, কিছু করা যেতেই পারে, খাওয়ার আইটেম নিয়ে বসা যেতেই পারে। আমি আমার ছেলেকে এবং মহিলা আমার ওয়াইফকে বললাম, তো এইটা সম্পূর্ণ কারিগরি আমার ছেলে এবং আমার ওয়াইফ, এটা তৈরি করেই আমার ওয়াইফ। হ্যাঁ, ইডলি করছে, দই বড়া আছে, সাম্বার বড়া, উত্তাপাম সবটাই ওনার হাতে। আমি মায়ের সাইজের দোকানে বসি, ভালো সারা, ভালো ভালো লোক বলে। হ্যাঁ, আমি নিজেও এসে দেখলাম তো যে প্রচণ্ড ভিড় হয়েছে। এটা কোনো আপনার শরীরের পক্ষে ক্ষতিকারক না বলেই এটা দোকানটা আর করা। একদমই তাই। তাই এই যে মনে হলো যে এই যে চাউমিন এই সমস্ত বিক্রি হচ্ছে, এগুলো ছেড়ে আমি দেখেছি আরও গ্যাস, অম্বল, এইসব বিভিন্ন ধরনের জিনিসপত্র। একদম। তো আমি একটা দেখলাম যে শারীরিক যে কষ্ট তার থেকে রিলিফ পাওয়া যায় সাউথ ইন্ডিয়ান ফুডে, আমার ধারণা এবং বিশ্বাস। সেই থেকে আমি ভাবলাম সাউথ ইন্ডিয়ান ফুডটাই একটুখানি করে দেখি। তো ভালো সারা পেয়েছি, ভালো, অনেক লোক, অনেক কাস্টমার বলে যে সাউথ ইন্ডিয়ান ফুড বিউটিফুল, টেস্টি এবং শরীরের পক্ষেও ভালো। শরীরের পক্ষেও ভালো, সত্যি তাই। আমার, আমি নিজে খেলাম আপনার কাছে, আমি খেলাম একবার হচ্ছে ইডলি, মানে অসাধারণ টেস্ট, আর একবার গেলাম উত্থাপাম, অসাধারণ। তো আজকে আমি দই বড়া খাবো, একটু পরেই খাবো, খুব ভালো লাগলো আমার। তো যাই হোক, এবার বৌদির কাছ থেকে কিছু শুনতে চাই। হ্যাঁ, রেসিপিটা মানে উনি যে কি করে বানায় সেটা, আপনি কিরকম ভাবে বানাচ্ছে না হচ্ছে ছোট জায়গার মধ্যে, সেটা একটু দেখে নেব। ওকে, থ্যাংক ইউ। তোমরা খেতে চাও তারা অবশ্যই চলে আসতে পারো, অসাধারণ টেস্ট। আমি নিজে খেয়ে দেখেছি, একদম সাউথ ইন্ডিয়ান অরিজিনাল খাবার। বন্ধুরা তোমাদের কেমন লাগবে তোমরা আমাকে অবশ্যই জানাবে। যারা বাগবাজার যাবে তারা এই খাবারটি অবশ্যই খেয়েও, অনেক দূর থেকে অনেক লোক আসে, কেষ্টপুর থেকে,
চিড়িয়া মোড় থেকে সবাই আসে এখানে ইডলির জন্য। এই নারকেল চাটনিটা কিন্তু অপূর্ব তৈরি করে ওনারা। এই যে দই বড়া কত লোভনীয়, আমি তো ভীষণ পছন্দ করেছি, আমি খেয়েছি যতদিন ছিলাম। দইটাই দারুণ, অসাধারণ টেস্ট। বডিগাছটা শিখতে হবে আমাকে মনে হচ্ছে। ওনাদের হাতের মশলাটাও দারুণ বানান ওনারা বাড়িতে। এই যে মশলাটা তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। আর যারা বাঘ বাজার যাবে, গৌরী মঠ যাবে, যারা নাটক থিয়েটার দেখতে ভালোবাসো, তারা গিয়ে ব্রেক টাইমে এই খাবারগুলো খেতে পারো, অবশ্যই ভালো লাগবে। রেডি, দেখো কত টেস্টি। এটা আমি খাচ্ছি, বিশ্বাস করো এত টেস্ট যে একটা করো আমি দুখানা খেয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। ঠিক আছে, খেয়ে নি, বাকিটা পরে বলছি। আমাকে ওই হবে গেছে, এখানে থেকো বুঝলি তো।